রিয়াজকে যখন চুক্তি করা হয়েছিল 7 লক্ষ টাকা, বাজেট ছিল প্রায় 18 লক্ষ 17 লক্ষ 96 হাজার 400 টাকা আমার বিজ্ঞাপনের বাজেট। হঠাৎ করে চিত্রনায়ক রিয়াজকে জাতীয় ব্যয়মান বললেন পরিচালক জেমস কাজল। কেন তিনি এত বড় কথা বললেন রিয়াজকে ঘিরে, জানতে হলে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন। জেমস কাজল তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমেই রিয়াজকে ব্যয়মান বলেছেন, তাও আবার জাতীয় ব্যয়মান। তিনি সেই স্ট্যাটাসে লিখেছেন, রুসির আসল দুর্ভিক্ষ কাহাকে বলে। এবার মামুনুর রশিদ সাহেব সহ দেশবাসী আপনারা সবাই ভালো করেই দেখেছেন, পল্টিবাস মহাগাদ্দার জাতীয় বেঈমান চিত্রনায়ক রিয়াজ ওয়াদাও বিশ্বাস ভঙ্গ করে গোপনে কোম্পানির সঙ্গে আত্মাত করে। সাধারণ মিথ্যে ভিত্তিহীন ও কুপ্ররোচনা দাঁড় করিয়ে শুটিংয়ের আগ মুহূর্তে চলচ্চিত্র পরিচালক জেমস কাজলের 5 মাসের অক্লান্ত পরিশ্রমের ফসল 18 লক্ষ টাকার মূল্যের 3টা বিজ্ঞাপন চোরের মতো ছিনিয়ে নিয়ে পরিচালককে বাদ দিয়ে গোপনে শুটিং করেছে ধামরাই ফিল্মস ভ্যালিতে। বিশ্ব বাটপাড়ির মুখোশ উন্মোচন করতে আমার প্রিয় দেশবাসী সহ সকল চলচ্চিত্র পরিচালক ভাই এবং বন্ধুগণ সহ টিভি পত্রিকা সাংবাদিক বন্ধুরা ও সকল ইউটিউবাররা আমার পাশে সহযোগিতা চাই, এভাবে কথা বলেছিলেন সেই পরিচালক, এবং সাথে কিছু ছবি আপলোড দিয়েছে সেই পরিচালক। আর পরিচালকের কথা নিয়ে আজকে আবার সংবাদ সম্মেলন করেছেন তিনি। সংবাদ সম্মেলনে এইসব বিষয়ে ক্লিয়ার করে আর অনেক কথাই বলেছেন। তিনি বলেন, রিয়াজকে আমি ভাই মনে করে আমার বুকে নিয়ে তাকে আমি কোম্পানির সাথে চুক্তি করে 3টি বিজ্ঞাপনে স্বাক্ষর করিয়েছিলাম, কিন্তু রিয়াজ তা না করে যখনই কোম্পানির সাথে তাকে স্বাক্ষর করালাম তার পরবর্তীতে এসে কোম্পানির সাথে মিলে গিয়ে আমাকে লাঠি দিয়ে সরিয়ে দেয় এবং সেই কোম্পানির সাথে গিয়ে তিনি গোপনে শুটিংয়ে করছেন। তার এই বেঈমানির কারণেই আমি আজকে শিল্পী সমিতিতে এসেছি এবং তার নামে নালিশ করব, তার পর্যায়ক্রমে তার নামে মামলা করব। এভাবে হুমকি দিয়ে FDC-তে কথা বলছিলেন পরিচালক জেমস কাজল। প্রিয় দর্শক, রিয়াজের বিরুদ্ধে এত বড় একটা অভিযোগ এনেছে এই পরিচালক, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য।